অসুস্থ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে গেলেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, নিলেন শারীরিক অবস্থার খোঁজ খবর। সকালে সালাউদ্দিনের বাড়িধারার বাসায় যান ক্রীড়া মন্ত্রী, সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, সালাউদ্দিনের মতো একজন কিংবদন্তির সঙ্গে দেখা করতে পেরে ভালো লেগেছে তার। সালাউদ্দিনের সঙ্গে কোনো মনোমালিন্য নেই বলেও জানান নাজমুল হাসান পাপন। আমি যেটা দেখলাম, এখন আমি তো আর ডাক্তার না, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে আল্লাহর রহমতে উনি খুব ভালো আছেন, এখন অনেক সুস্থ। এবং আমি ফার্স্টে দেখেই বললাম যে উনি যে হাঁটা চলাফেরা করছেন স্বাচ্ছন্দ্যে, সেটাই ভালো লেগেছে দেখতে। তারপরও আপনার জানেন এত বড় একটা সার্জারির পরে রিহ্যাবের দরকার আছে, কাজে আরও কিছুদিন ওনার রিহ্যাবে করতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি,